सुप्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम, आमी मोहम्मद मक्सुदुर रशीद चौधरी। ऑनलाइन श्रेणी कार्यक्रम 2020 हाजीबाग सरकारी आजनेजे विश्वविद्यालय। आजकेर विषय गणित श्रेणी षष्ठ पाठ हच्छे 1.4। आमरा 1.4 एर 9 नम्बर अंक आमरा कि एकटु क्लासे आलोचना करतेछि। 25 सेंटीमीटर एक लम्बा राशिर पांच समस्त पंचभाग 4 मीटर कलो, सात समस्त 4 भाग 1 मीटर लाल एवं 4 समस्त 10 भाग 1 मीटर हलुद रंग करा हलो। बाँसटीर कत अंश रंग बाँसटीर कत अंश रंग बाकी रइल आमादेर एकटा बाँस आमरा तो सबाई चिनि। एकटा बाँस आमरा कि करलाम निलाम। नेवार पर एखाने बाँसटार दैर्घ्य হচ্ছে তোমার 25 মিটার। বাঁশটার দৈর্ঘ্য 25 মিটার। 25 মিটার একটা বাঁশে বাঁশে বাঁশটা আমরা নিলাম, একটা বাঁশ নিলাম, এক দৈর্ঘ্যটা নিলাম 25 মিটার। 25 মিটার একটা বাঁশে বাঁশের পাঁচ সমস্ত 25 ভাগে 1 মিটার কাল করা হয়েছে, সাত সমস্ত 4 ভাগে 1 মিটার লাল করা হয়েছে, সাত সমস্ত 10 ভাগে 3 মিটার হলুদ করা হলুদ রং করা হয়েছে। বাঁশটির কত অংশ রং ছাড়া বাকি রয়েছে। এখন আমরা দেখলাম এখানে কিছু অংশ দেখলাম, কিছু অংশ কি করা হয়েছে কালো করা হয়েছে, কালো। আবার কিছু অংশ লাল লাল, কিছু অংশ করা হয়েছে হলুদ। এখন কত অংশ এই 25 মিটার মধ্যে কত অংশ কি বাকি রয়েছে, রং ছাড়া বাকি রয়েছে। এখন আমরা যদি এটা অঙ্কের দ্বারা করতে যাই তাহলে আমরা কি করে সহজভাবে জিনিস সেটা মনে করি। এই অংশটা যে অংশটা কালো দেখা যাচ্ছে এই অংশের মধ্যে কি কত অংশ একটি কিছু অংশ কালো আছে, এই অংশটা কত অংশ কালো রয়েছে আমরা বুঝতে পারব। কিছু অংশ কালো করলাম, আমরা কিছু অংশ লাল করলাম, কিছু অংশ হলুদ করলাম এবং কিছু অংশ বাকি রয়ে গেছে সেটা কত অংশ এটা আমরা অঙ্কের মধ্যে বের করব। বাঁশটি বাঁশটি কি রং করা হলো, বাঁশটি বাঁশটি রং করা হলো। কালো লাল হলুদ, কালো যোগ লাল যোগ হলুদ। এখন কত অংশ কি করছে, কত অংশ কালো করছে, পাঁচ সমস্ত 25 ভাগে 4, পাঁচ সমস্ত 25 ভাগে 4 যোগ সাত সমস্ত 4 ভাগে 1 যোগ পাঁচ ষাট সমস্ত 10 ভাগে 3 কি মিটার। সবগুলো একসাথে করে আমরা কি মিটারটা শেষে লিখে ফেলতেছি। এই ব্র্যাকেটটা না দিয়ে যদি আমরা মিটারটা লিখি তাহলে অঙ্কটা কি ভুল হবে, তাহলে বোঝাবে কি পাশের শুধু পাশেরটা মিটার আর বড় মিটার নয়। এখন আমরা সবগুলো মিলে লিখলাম কি ব্যাকবন্ধের মধ্যে ঢুকে দিলাম, সবগুলো মিলে কি একটা মিটার, সবগুলো মিলে মিটার বোঝানো হয়েছে। এখন কত অংশ আমরা সমস্ত মিশ্রণ এটাকে বলা হয় মিশ্রণ অংশ, মিশ্রণ অংশকে আমরা প্রকৃত বর্ণাংশ ও অপ্রকৃত বর্ণাংশ নিয়ে যাবো 25 ভাগে 25। তাহলে এই মূল সংখ্যা আর হর গুণ করে উপর লব যোগ করব কত হবে 129 যোগ 4 ভাগে 29 যোগ 10 ভাগে 43 মিটার। এখন এটা এগুলো কি করবো সবগুলো যেগুলো হরগুলো আছে 25 4 10 এই হরগুলো আমরা কি করবো, হরগুলো আমরা লসাগু বের করবো। এই সবগুলো মিলে 25 4 10 এগুলো সবগুলো হর আছে কত আমরা বের করে দেখি 25 4 10 কত হবে। তাহলে এইটা 200 দিয়ে করলে কত 25 বসে গেল, 2 7 গুণ 2 গুণ 4 5 গুণ
दस कत दिए जाए पांच दिए पांच पांच सात पचिस बसे गल पांच के पांच ए पांच ए पांच कत और ये दुई पांच पांच दुई एगो हमारे रसा गल दुई पूरण पांच पूरण पांच पूरण दुई समान एकश এখানে কত এই ত্রিভুজটা কি এগুলো সমান রসা পাচ্ছে কত 25 7 10 এগুলো রসা পাচ্ছে 100 এই 25 দিয়ে 100 কে যে আমরা কি হরের রসা করে গেলাম হরের রসা কে প্রথম হর দিয়ে এই হরের রসা কে আমরা কি ওর বার করব 25 দিয়ে 100 কে বার করলে কত 4 4 দিয়ে 129 কে আমরা কি করব গুণ করব গুণ করলে কত হবে 516 जो सात दिए एक सौ के बाद पाले पचिस पचिस दिए उन्नतीस के बाद पाले उन्नतीस के गुण कर ले सात सौ पचिस जो आबार एखाने कत दस दिए एक सौ के बाद पाले दस दस दिए तैंतालीस के गुण कर ले सात सौ तीस देखें मीटर তাহলে এখন কত এগুলো সবগুলো আমরা উপরে যে যেগুলো পেলাম উপরে লব যেগুলো পেলাম সবগুলো আমরা কি যোগ করে দেব 500 16 725 730 এগুলো যোগ করব যোগ করে আমরা যোগ করলে কত পাবো যোগ করলে যা পাই আমরা এগুলো হবে যোগফল হবে কত 1671 নিচে 100 তার মিটার এখন আমরা ফেলাম বাঁশের মধ্যে লাল কালো কালো লাল হলো এখানে এখানে তোমার অঙ্ক অঙ্ক হচ্ছে কত মিটার 100 ভাগে 1671 মিটার এখন স্যার কত অংশ বাকি রইল মোট বাঁশটা আমরা কত মোট বাঁশটা কত মিটার মোট বাঁশটা হচ্ছে কি 25 মিটার এই 25 মিটার মধ্যে রং করা হয়েছে 100 ভাগে 1671 মিটার এখন বাকি কত হলো এখন এখন আমরা পাবো কি রং করা হয়নি বাসটি রং করা হয়নি বাসটি পাঁচটি রং করা হয়নি বাসটি রং বাসটি রং বাকি রইল বাসটির রং বাকি রইল রইল কত অংশ 25 25 মানে মোট বাস 25 টা এটা হলো মোট যে বাসটা আমরা কি করলাম মোট বাসটা নিলাম বাসের দৈর্ঘ্য 25 মিটার 25 থেকে যেটা রং করছে সেটা আমরা লিখতে পারবো 100 ভাগে 1671 মিটার মিটার এখন এখানে এই পুনঃসংখ্যা থেকে পুনঃসংখ্যা নিচে যদি আমরা পুনঃসংখ্যা থেকে এটা বড় লব লবের নিচে মনোহর ধরে নেব নিচে একটা কি থাকে ফর থাকে এই পজিশন নিচে ধরে নেব এক বড় লব একটা এক আছে আর এ ফর এ আর 100 নষ্ট হচ্ছে 100 এক দিয়ে 100 কে ভাগ করলে 100 তাহলে উপরে 100 দিয়ে কি করব 25 কে গুণ করব 100 25 হবে বিয়োগ 100 দিয়ে 100 কে ভাগ করলে 1 তাহলে এটা 1671 মিটার সমান 100 ভাগে এটা 25 থেকে 1671 বিয়োগ করলে 829 829 মিটার তাই এখন আমরা এটাকে সমস্ত নিয়ে যাব সমস্ত ভাগ করলে 100 দিয়ে 829 এটা ভাগ করলে কত 829 তাহলে 8 কে 8 100 2 9 তাহলে হবে কত 8 সমস্ত 100 ভাগে 29 তাহলে এটা হবে 8 সমস্ত 100 ভাগে 29 মিটার এই 8 সমস্ত 100 ভাগে 29 মিটারটা হচ্ছে কি
রং করা হয়নি, বাঁশটির কত অংশ, বাঁশটির বাঁশটির কত অংশ রং করা বা রং করা বাকি রইল। আমরা লিখব সুতরাং নির্ণয় বাঁশটির, সুতরাং নির্ণয় বাঁশটির এত অংশ বাকি রইল, সুতরাং নির্ণয় বাঁশটির আট সমস্ত একশো ভাগে উনত্রিশ মিটার, উনত্রিশ মিটার বাকি রইল, বাকি রইল। উত্তর আট সমস্ত একশো ভাগে উনত্রিশ মিটার, ত্রিশ মিটার। আসলে আমরা সবাই অঙ্কটা আরেকটু যদি বাসায় বসে সবাই একটু যদি আলোচনা করি, আরেকটু যদি চিন্তা ভাবনা বসে তাহলে বাসায় গিয়ে যদি চিন্তা ভাবনা জিনিসটা আরো সহজ হবে। এই অঙ্কটা আমরা একটু যদি না বসে আরেকটু খাতায় বসে নিজে নিজে করার চেষ্টা করবো, যদি বাসায় কেউ থাকে তাদের থেকে একটু সহযোগিতা নেবো। আসলে সবরা সবাই আমরা কি এই অঙ্কগুলো আরেকটু সহজভাবে বুঝতে পারবো। একবার তো আমরা যদি বুঝতে না পারি আর যখন কারো সাহায্য সহযোগিতা নতুন কোনো কারো কোনো কিছুর মাধ্যমে আমরা কি যে কোনো আত্মীয় স্বজন মাধ্যমে আমরা ঘরে বসে এগুলো একটু কি চিন্তা ভাবনা করে সহজভাবে বুঝে নেবো। আর আমরা বাড়িতে আরো দীর্ঘ অঙ্ক করার চেষ্টা করবো, করলে আমরা জিনিসগুলো আরো সহজভাবে বুঝতে পারবো। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।